মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় চান্দা সন্দর্ভত ঘোষণা করার পাছতেই তীব্রতর হয়ে পড়ছে আরক্ষীর অভিযান। শিবসাগরত আটক কেবাজনো সংগঠনের নেতা। আম্বেদকারদেবর মৃত্যুতিথির নামত ধন সংগ্রহ করা অনুসূচিত জাতি যুব ছাত্র পরিষদ নামের সংগঠনটির চারিজনক গ্রেপ্তার করেছে শিবসাগর আরক্ষীয়ে। আটকাধীন চারিজন ক্রমে নাজিরার বিঙ্কুমণি দাস, রুদ্রসাগরের পার্থ দাস, নাজিরার জিন্তু দাস আর বেদবাড়ির দিগন্ত বরা বলে জানিপরা গেছে। এটু আমার নির্দেশ আসে কি এইবিলাক যে একটিভিটি আছে ইলিগাল হয় আর এলোকার আগেনস্ট যেটা আছে একশন লোব লাগে, স্ট্রিক্ট একশন লোব লাগে। তার মতে যেটা আছে আমি এটা অ্যান্টি এক্সটর্শন সেল বলে এটা সেল গঠন করেছো। তার যেটা আছে এটা মোট পার্সোনাল মনিটরিংত আছে আর যান জিওজ আমার আছে ওর সিনিয়র অফিস তেওঁলোক মেম্বার হয় এটা নম্বর আমি পাবলিকক দিছো। আমি কমপ্লেন পাইছো সিক্রেটলি কি শিবসাগর ডিস্ট্রিক্টত বিভিন্ন জায়গায় যেটা আছে ইলিগালি চান্দা কালেকশন হয়ে আছে। তো বিজনেসম্যানের পড়া একটু কমপ্লেন পার পাশত লগালগে আমি যেটা আছে ইনভেস্টিগেশন স্টার্ট করেছো আর দুটা কেসত টোটাল ছজনক আমি অরেস্ট করেছো এতালেক। দুটা অর্গেনাইজেশন আসলে এটা টাইপা আসলে টাইপার দুজন লড়াক অরেস্ট করেছো আর এটা অনুসূচিত জাতি যুব পরিষদের চারিজন লড়াক এতালেক অরেস্ট করা হয়েছে। আর মেসেজ ক্লিয়ার আছে কি এনেকুয়া কোনো ইলিগাল অ্যাক্টিভিটিক আমি এক্সপিয়ার নকরো। আর লগতে আমি আমার যেটু ব্যাপারী বন্ধু ভাই আছে তেওঁলোককো মই আহ্বান করে আসো বা জেনারেল পাবলিককো আহ্বান করে আসো কি চন্দা নামত যেটু এক্সটর্শন চলি আছে তার এগেনস্ট অল্প বোল্ড হব লাগে আর যেটু আমার অ্যান্টি এক্সটর্শন সেল আছে লগালগে তেওঁক ইনফরমেশন দিব লাগে। মই আপনা সকলকে বিশ্বাস দিলাই আসো কি আমি উইদিন নো টাইম একশন লম আর যিকোনো ইলিগাল অ্যাক্টিভিটি এই ধরনের চলি আছে তার উপর 100% কন্ট্রোল করবলে আমি প্রয়ত্নশীল আছো। ব্যুরো রিপোর্ট, নিউজ 12 হোম নর্থ ইস্ট। নিউজ 12 অসম নর্থ ইস্ট, যাত্রা আমার অবিরত, সংকল্প অপ্রতিরোধ্য।